टाइटल थम्बनेल चाय किने गम पाई गईसे आज आइछो मैं जॉयराइड मोटर्स एटा धुनिया धुनिया स्टॉक आइ गईसे सबरे ड्यू 125 लेवल 125 पे जेबो आरसी आसे R15 आसे एनएस आसे R15 आसे सबरा भरपूर होय आसे स्टॉक सबरे स्कूटी लागले पाई जेबो बाइक लागले पाई जेबो हेलो माय यूट्यूब फैमिली आपनलोक स्वागत जनाइछो आज रे स्पेशल वीडियो टाइटल आरो थंबनेल चाय किने गम पाई गईसे आज आइछो मैं जॉयराइड मोटर्स बायटा सरालित धुनिया धुनिया सेकेंड हैंड बाइकर स्टॉक आई गई से आरो सबे कमेंट करी थके दादा आरएस लगे R15 लगे एनएस लगे बुलेट लगे माने बाइक देखुम स्कूटी देखुम आरो मोबाइलर वीडियो तो रेगुलर करी थको गाड़ीर वीडियो करी थको इत्या रेगुलर बाइकर वीडियो आपन लोके देखा पबो तो बोलो आरो बेसी देरी ना करी आज वीडियो तो खुनकले आरंभ करू ভাল আছে আছো ভালে হয় হয় বাকি খবর পাতি কেনে এ ভালে আছো হয় হয় স্টক তো আহি গনা বহুত ধুনিয়া ধুনিয়া দেখা পাইছো স্টক আছে বৰু হয় 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 স্টার্টিং কিমানৰ পৰা আছে আজি দাদা স্টার্টিং আমাৰ 28000 ৰ পৰা একৰ খপনটো আপোনালোকে পূৰণ কৰিব পাৰিব জয়ৰাট মটৰছৰ পৰা তো দাদা ভিডিওটো ষ্টার্ট কৰাৰ আগতে ভালকে লোকেশনটো বুজাই দিলে ভাল হয় লোকেশনটো আমাৰ এটো গুৱাহাটী ৰোড হয় যিটোৰ আমাৰ সাইডৰ দোকানটো আছে হয় ইয়াৰখন অপজিট অবেল হস্পিটেল অবেল হস্পিটেলখন আপুনি দেখাব পাৰে এখন ওকে আৰু অপজিটটো আছে 50 মিটাৰ স্মান लोकेशन सुविधा पाए चीनी पाक कन्टेक्ट करटेक्ट नम्बर थको धुनिया लगे लोकेशन ह्वाट्सएप शेयर कर दीम जगह ठीक है আৰু স্টার্টিং স্কুটি কিমানৰ পৰা আছে আজি স্কুটি আমাৰ এনে 30 ৰ পৰা আছে 30,000 ৰ পৰা আছে বৰু হয় 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 একদম ভিতৰত আছে ঠিক আছে তো দাদা স্টার্টিংত কি দেখাব আজি স্টার্টিংত আরএসৰ পৰা দেখাও হয় সব আরএস কিমান সোনৰ হয় এটো আরএস 200 এখন 2021 ৰ হয় 2021 ৰ মাৰ্চৰ 17,000 ৰানিং আছে হয় এখনৰ প্ৰাইচ হ'ব 122,000 টকা 122,000 টকাত আপোনালোক ইমান ধুনিয়া আরএস পাই আছে সববারে টায়ার কন্ডিশনও ধুনিয়াই আছে পলিশ সলিশ কৰি দিব নে নাই লোড টেমস হয় দি দিম হয় না পলিশ কৰি দি দিম আমাৰ ইয়াতে সববারে ওয়াশিং সেন্টার হয় একেবাৰে অপজিটতে আছে ওয়াশিং সেন্টার ওচৰতে আছে হয় ডেলিভারি কৰাৰ টাইমত জি জি কাম আছে সব কৰাই দিব মানে তো ধৰক আমাৰ গাড়ীৰ ফামিলা তেনেকুৱা বৰ মেজৰ কাম নাথাকে সৰু গুৰা দি এটা যদি কাস্টমাৰ যদি চাওঁতে পায় তেনেকুৱা হেৰি কমপ্লেইন আমি কৰাই দিম ৰিফাইনেন্সত হৈ যাব ৰিফাইনেন্স হৈ যাব হয় হয় কিমান দিব লাগিব মিনিমাম মিনিমাম ধৰক এইখনত 55 to 60,000 ওলাই হয় হয় 55 to 60,000 আরামসে উলাই যাব আরাম তো হয় আরামসে বাজাজর এবা একটু লই যাব পারিব নেক্সট দাদা এনএস এনএস 160 হয় এখন 2021 এর জুলাইর মডেল 9000 মান রানিং হইছে 9000 কিলোমিটার অনলি রানিং হওয়া বাইক সব সব পরে প্রাইস 82000 হয় প্রাইস 82000 টায়ার কন্ডিশন সব পরে জি আছে একদম ধুনিয়া আছে মানে একদম শোরুম কন্ডিশন বাইক আপোনালোকে ইয়ার পরে লই যাব পারিব দাদা রিফাইন্যান্স করিলে মিনিমাম সেম দিব লাগিব নি হয় এটু রিফাইন্যান্স করিলে ধরা তোমার 40,000 মান দিলে ওলাবো ঠিক আছে নেক্সট দাদা R15 R15 এখন ভার্জন 3 হয় ABS টকা ওকে 2022 এর জুন মডেল 14,000 কিলোমিটার মান রানিং ঠিক আছে মাত্র 14,000 কিলোমিটার রানিং বাইক আপোনালোকে লৈ যাব পারিব জয়রাইড মোটরসর পৰা 140,000 টকা প্রাইস আছে হয় 140,000 BS6 না BS4 এখন BS6 এর হয় BS6 মডেল সব পরে জি আছে পৰা ধুনিয়াই আছে সব 125 হয় এখন 1,000 23,000 ओय डिस्काउंट दिखे नै ओइसु आरो ठीक आसे 5000 टका धरक 1900 R15 पाय आसे आपना लोगो बेसी दाम को नै माने देवा दाम टुइ कइसे स परे नेक्स्ट दादा जाबा आइसि छे जाबा एतु 20 र मॉडल बुली बोल खबो लगिबो कारण 1900 डिसेंबर र होय ओके बुली कोलो म हाय
এটো প্রাইস হেবো 1,12,000 1,12,000 বেশি হয় না 15,000 এর ভিতরে ঠিক আছে সরে রানিং বেশি হয় নাই একদম ধুনিয়া ক্লাসিক এইখন হয় কালারটো বহুত ডিমান্ডিং কালার সরে সিগন্যাল মডেল হয় হয় সিগন্যাল মডেল ক্লাসিক 2020 এর ওকে 18,290 কিলোমিটার রান হইছে হয় দাম আইব 1,22,000 টাকা ঠিক আছে ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার ফার্স্ট ওনার হই ওকে ফার্স্ট ওনার সরে নেক্সট দাদা পালসার পালসার 125 হয় মাইলেজ তো গা যদি পালসার বা ধর বিচারে তাহলে 125 ওর আপনা লগে ভাল মাইলেজ পাবো হয় এখন 2021 এর গাড়ি হয় মানে 20 লাস্টর অক্টোবর এর গাড়ি হয় 21 এর বুদিয়া হলো 14,000 কিলোমিটার রান হইছে ওকে প্রাইস হবো অনলি 65,000 রিফাইন্যান্স হবো না কেসা রিফাইন্যান্স হয়ে যাবে রিফাইন্যান্স হয়ে যাবো সব নেক্সট দাদা আপাচি আছে আপাচি আরটিআর 160 22 জুনর মডেল হয় 14,000 কিলোমিটার রান হইছে প্রাইস হবে অনলি 95,000 গাড়ি ধুনিয়া গিতা পট আছে হয় সাবো পারে গাড়ি একদম বামড়া পুরা অরিজিনাল আছে না দাদা অরিজিনাল একেবারে অরিজিনাল জুব জেনুইন ঠিক আছে নেক্সট এফজেড এফজেড 1003 হয় এখন 2022 এর হয় মডেল টু ওকে রানিং বেশি অন 18,000 কিলোমিটার হইছে হয় 95,000 প্রাইস হব 69,000 আর ইমান ধুনিয়া বাইক পাই আছে সাব পরে আপনা লকে দাদা জি কাম আছে সব তো বলে করাই দিব না কাম বেলে কি কোন আই জাস্ট গাড়ি আপনি কিনে গেলে চলায় চলাবো লাগে হয় 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 আর দাদা হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি কিবা আইবো নি ওয়ারেন্টি ধরক আমি যদি নিয়ার পরা একু মাসের ভিতর মেজর যদি কিবা ইঞ্জিনের ইস্যু আছে তাহলে আমাক কন্টাক্ট করিলে হল আমি একটু সাই দিন ধরো ঠিক আছে নেক্সট থান্ডারবার্ড 350 হয় 2018 মডেল গাড়ি বহুত বেশি রানিং হওয়া নাই 15,000 কিলোমিটার রানিং হয়েছে ওকে টায়ারও কন্ডিশনও বড়িয়া টায়ার কন্ডিশন সব পরে কালারও বড়িয়া আছে কালারটা ধুনিয়া হই আছে স্যার 78,000 পালে আমি রিফান্ড দিছি 78,000 অনলি 78,000 ঠিক আছে 78,000 আছে আপনা লাগা রয়্যাল এনফিল্ড পাই আছে থান্ডারবার্ড নেক্সট দাদা গ্ল্যামার গ্ল্যামার এখন 2018 মডেল হয় 31,000 কিলোমিটার রান হয়েছে ওকে এখন প্রাইস হবে 44,000 হয় 44,000 নেক্সট দাদা পালসার পালসার 150 2019 এর মডেল হয় এখন সিঙ্গল সিটার 25,000 রান আছে দাম হবে 61,000 পালসার দি আছে আর কি লাগে কন্ডিশন একদম ধুনিয়া হই আছে দাদা ডিসকাউন্ট কিবা দিব নাকি ভিডিও চাইলে 1000 রুপিস এটা আপনার ভিডিও চাইলে আমি ডিসকাউন্ট ঠিক আছে এনে ডিসকাউন্ট প্রাইজে লাগাইছে আপনারা আহিব ভিডিও চাই আর প্রাইস কিছু মানে কি একেবারে মিনিমাম তো বসু ম্যাক্সিমাম তো আর একটু আমি বেশি দাম কোয়া নাই বহুত বেশি কোয়া হয় ডিসকাউন্ট প্রাইস সব পরে নেক্সট দাদা এটা আছে পালসার এটা ডাবল সিটার হয় ডাবল ডিস্ক থাকা আগে পিছে দুই ফালে ডিস্ক আছে ঠিক আছে 2019 এর মডেল হয় এখন হয় আপনার রানিং ধরক 20-25,000 এর ভিতরতে আছে ওকে এখন 63,000 63,000 সব নেক্সট দাদা এটা আছে এটা হিরো এক্সট্রিম বাইক হয় 2014 এর মডেল ওকে এখন আপনার লগে 28,000 টাকা দিতে পাই যাবেন 28,000 টাকা বাইক লই যাক মানে ধুনিয়া হই আছে পুরা ডকুমেন্টেশন দাদা আপ টু ডেট আছে না নাই আপডেট আছে 14 গাড়ি মোটামুটি 2029 লৈকে ওয়ান টাইম টেক্স দিয়াই আছে আপাচি এটো রেস এডিশন হয় 2017 মডেল এখন আমি 50,000 পালে হেৰি দিম 50,000 পালে দি দিব রিফাইন্যান্স হবো রিফাইন্যান্স হৈ যাব লাগে 17 যদি রিফাইন্যান্স হবো লাগে হয় 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 50,000 বাইক দি আছে জয়রেড মোটরস আপোনাৰ লগে যিমান পাৰে শেয়ার কৰিব ভিডিও বিলাক আৰু আহি কিনে ভিজিট কৰক যিমান খুনকালে পাৰে নেক্সট দাদা টিভিএস আর এটা আছে কম মাইলেজ যদি কোনো বা কাস্টমার গাড়ি লাগে তে নহলে আপনি লোক জয়রাইড মোটরস যোগাযোগ করব পারে ইয়াতে আপনার টিভিএস স্টার সিটি প্লাস আছে হয় কোন ভাল মাইলেজ দিয়ে গাড়ি হয় হয় সর মডেল 45,000 টাকার বাজেট ঠিক আছে সব পারে 50 এর ভিতরতে গাড়ি পাই যাব আপনাকে হয় হয় নেক্সট নেক্সট 220 এফ হয় এখন 2016 এর মডেল হয় অনলি 50,000 পালে আমি দিই অনলি 50,000 রানিং পালসার 220 একদম জেনুইন প্রাইসতে এরি দি আছে টেনশন নাই নেক্সট এক্সপালস এক্সপালস 4B হয় 2022 এর মার্চ এর হয় ওকে টায়ার কন্ডিশনও বড়িয়া আছে টায়ার কন্ডিশনও ধুনিয়া আছে 1,12,000 টাকা বলে আমি এখন দিই ঠিক আছে 1,12,000 টাকা আছে এখনো এজ প্রাইস সেম 2022 এর মার্চ এর হয় রানিং 19,000 মান হইছে 1,08,000 টাকা পালে এখন আমি হয় 5,000 কারণ ভাল ভাল বাইক পেয়ে যাব এবিএস টাকা
মার্সর হয় 2022 মডেল 2022 এবিএস থকা বাইক পালসার 25 কিলোমিটার রানিং হইছে 25000 হইছে 1000 কিলোমিটার রানিং বাইক আপনা লাগা সাবা পারে আরামসে 1000 আস্কিং প্রাইস হয় সব পুরা দুনিয়া নেক্সট আরেটা আছে দাদা আপাচি আপাচি আরটিআর 164 বি হয় 2018 মডেল ওকে 58000 প্রাইস 58000 হয় আপনা লাগা ভিডিওটো চাই কিনে স্ক্রিনশট তো লৈ আইব দেখাই দিব দাদা নেক্সট রয়্যাল এনফিল্ডর ক্লাসিক 350 হয় 2017 মডেল হয় 30000 কিলোমিটার আখে পাখে রানিং ঠিক আছে 30000 কিলোমিটার রানিং বাইক হয় 78000 এর আপনা লগে ঠিক আছে 78000 বেশি দাম কো না একদম দে দাম কইছে নেক্সট দাদা এনএস 4 এর পালসার এনএস 200 হয় কোন 45000 রুপিস রাখিছো ঠিক আছে 45 মাত্র 45 সব এখন 2023 এর টিভিএস এর সুপার সুয়েড এডিশন হয় হয় আপনার এইখানে প্রাইস রাখিছো আমি 84000 কিলোমিটার মান রাখিছো হয় 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 বেশি হয় না ঠিক আছে এটো প্লিজার হয় 25 কিউ ডিসর মডেল 45000 টাকা দাম রাখিছো ওকে নেক্সট এখন সুপার সুয়েড মডেল 2022 এর লাস্টর হয় জুন জুলাই মানর 1300 রানিং হইছে 75000 টাকা প্রাইস রাখিছো ঠিক আছে এই জেডার হয় 1900 মডেল 40000 প্রাইস রাখিছো 40000 দিলে দি দিব টেস্টিনি হয় 2019 এর অক্টোবর এর মডেল হয় ওকে এখন আমি 32000 টাকা প্রাইস রাখিছো 32000 ঠিক আছে অ্যাক্টিভা 5G হোয়াইট কালারত আছে ওকে কোন 2019 এর মডেল হয় 45000 প্রাইস 45000 মাত্র 45000 দি আছে হন্ডার এখন এভিয়েটর হয় ওকে আপনি মাইলেজ ভাল এখন হন্ডার এভিয়েটর হন্ডার গাড়ি ভালে প্রায় 17 এর মডেল হয় এখন 32000 পালে ঠিক আছে মাত্র 32000 পালে দি দিব রিফাইন্যান্স अवेलेबल আছে না স্কুটির স্কুটির রিফাইন্যান্স হবো ওকে স্কুটি তো রিফাইন্যান্স হয়ে যাব সব হয় আর কি বাকি রই গলা জির ভিডিও দরা নাই দিও বাকি গোটাখিনি হয় সব দেখাই দিছো সব পরে আপনালকে আহিব চেক করিব টেস্ট ড্রাইভ লব তারপরে লই যাব সব পরে বাইক একদম ধুনিয়া ইয়ারে মাত্র আরো তা কথা কইছো প্রাইস অলরেডি আগত এবার কইছো হ্যাঁ প্রাইস বিলাক মানে আমি অল ভেহিকলর প্রাইসে কইছো ডকুমেন্টেশন চার্জেস তো এক্সট্রা লাগে আর আমার ইয়াতে ফাইন্যান্সর ফেসিলিটিও আছে ফাইন্যান্সত আপনালকে গাড়ি লব লগা হলে প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক আর এটিএম তো কম্পালসরি হয় এখিনি আর আজি কবলগে ঠিক আছে আর দাদা এক্সচেঞ্জ করে গাড়ি লই যাব পারি না এক্সচেঞ্জ হব সেল পারচেজ এক্সচেঞ্জ কত কি টা ফ্যাসিলিটি আমার ইয়াতে পাবো স্যার ওকে আর দাদা রিফাইন্যান্স তো কোন কোন এরিয়া থবো এটা জানাই দিলা ভালো রিফাইন্যান্স তোর প্রায় এরিয়াত হয়ে যায় আর ম্যাক্সিমাম হয়ে যায় হয় 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 ঠিক আছে অল ওভার আসাম রিফাইন্যান্স ইজি হয়ে যাব তো আপনা লাগে যেমন খুন কালে পারে ভিজিট করি বা নাম্বার থাকি বা দাদা বুকিং করে রাখিব পারিব না না বুকিং করিব পারিব মিনিমাম কিমান দিব লাগে বুকিং করে বুকিং করে 5000 মান দিলে হয়ে যাব ঠিক আছে সাইকেল লগত স্কুটি মানে বহুত कम दाम आपे पाई जा रिफाइनेंस फैसिलिटी एवेलेबल आसे तो नम्बर आसे तलत कन्टेक्ट कर अहर आगत स्क्रीनशॉट तो लिखने भिजिट कर तो बोल और बेसि देरी नक इतने क्या करो भिडियो भल लगे लाइक कर कमेंट कर जिम्मे पारे अलओवर आसम शेयर कर नतुन कहे सबसक्राइब कर सपोर्ट कर प्लीज एटलिस्ट शेयर करक भिडियोबाक बै बै